ওয়েলকাম ফ্রেন্ডস গত ছয়ই মে দু হাজার উনিশ পশ্চিমবঙ্গে যে পঞ্চম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে তো সেখানে সামগ্রিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিপ্লব বাবু এবং উনি যেখানে দায়িত্বে ছিলেন লোকসভা কেন্দ্রটা হচ্ছে টোয়েন্টি সেভেন শ্রীরামপুর আর বিধানসভা ক্ষেত্রটা হচ্ছে একশো তিরাশি জগৎ বল্লভপুর তো সেখান থেকে উনি বেশ কিছু তথ্য আমাদের পাঠিয়েছেন কিছু ছবিও পাঠিয়েছেন আর ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন বিশেষ করে আর সিতে মালপত্র জমা দেয়া যেটা নিয়ে বিশেষ সমস্যা হয় আপনাদের তো সেগুলো আমি দেখাবো তার পাশাপাশি দু একটা কথা আমিও বলবো যেগুলো অন্যান্য বন্ধু বান্ধবরা কিছু সতর্ক বার্তা দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে তো প্রথমে আগে বাবু যেগুলো বলেছেন আমি জাস্ট উনি যেটা মেল করে পাঠিয়েছেন সেটা কি স্ক্রিনশট নিয়ে এখানে আপনাদের সাথে শেয়ার করছি উনি ধন্যবাদ দেওয়ার পাশাপাশি যেটা লিখেছেন ছটার সময় মানে বিকাল ছটার সময় ওনার ভোট শেষ হয়ে যাওয়ার পর ছটা তিরিশে মালপত্র গুছিয়ে গাড়িতে ওনারা উঠে পড়েছিলেন এবং রিসিভিং কাউন্টারে গিয়ে ওনারা প্রথম টিম ছিলেন মানে এত তাড়াতাড়ি ওনারা গিয়েছিলেন আর কি এবং জমা দিতে মাত্র পনেরো মিনিট সময় লেগেছিলো ওনাদেরকে একটি স্পেশাল প্যাকেট দিয়েছিল যেটা আমি বারবার বলছি স্টিচ বুকলেট বা মাই ক্লিয়ার ব্যাগ এই টাইপের একটা ব্যাপার থাকছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকারে থাকছে তো ওনাদেরকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে স্পেশাল প্যাকেট যার মধ্যে দশটি আইটেম ছিল প্রতিটি আনসিল্ড করে নিয়ে গিয়েছিলেন তার লিস্ট উনি ছবিতে দিয়েছেন লিস্টটা আমি দেখাচ্ছি আগের লিস্টটা আমি শেয়ার করি আপনাদের সাথে তারপর বাকিটা আবার পড়বো তো এটা হচ্ছে সেই লিস্ট তো এখানে একটা একটা আলাদা কভারের মধ্যে যেটা আমি মাই ক্লিয়ার ব্যাক টাইপের আগে একটা বলেছিলাম তো সেখানে এই দশটা ফর্ম থাকছে এবং এগুলো প্রত্যেকটাই আনশিল অবস্থায় নিয়ে যেতে হবে কারণ ওনারা খুলে এগুলো দেখবেন তো তার মধ্যে কী কী থাকছে না ফর্ম সেভেন্টিন সি যেটা ব্যালট পেপার অ্যাকাউন্ট প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট ওয়ান থেকে পার্ট ফোর প্রিজাইডিং অফিসারের ডায়েরি মকপোল সার্টিফিকেট তারপরে পিএস জিরো ফাইভ এই চেক মেমো ফর প্রিজাইডিং অফিসার দেখে ঘাবড়ে যাবেন এটা পি জিরো ফাইভ তারপরে ভিজিট সিট সিক্সটিন পয়েন্ট রিপোর্ট ফর প্রিজাইডিং অফিসার যেটা আমরা সিক্সটিন পয়েন্ট ইনপুট বলি অনেক সময় পোলিং এজেন্ট মুভমেন্ট সিট অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট আর ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের লিস্ট যেটাকে বলা হচ্ছে ফর্ম ফরটিন এ আর তাদের যে কম্পেনিয়ান তাদের ডিক্লারেশান সঙ্গীর ঘোষণাপত্র তো সমস্তগুলি ওখানে দেয়া থাকছে কাজে এগুলো আপনাদেরকে হাত কোনো দরকার নেই এগুলো জাস্ট ফিল আপ করে ঠিকঠাকভাবে এবং এগুলো আনসিল অবস্থায় মানে স্টিচ বুকলেট হলে যেমন আনসিল মাইক ক্লিয়ার ব্যাকগ্রাম মধ্যে থাকলেও আনশিল ব্যাপারটা সেই একটা কনসেপ্ট থাকছে সেম হয়তো ফর্মটা একটু অন্যরকম টাইপের হচ্ছে মানে কীভাবে দেওয়া হবে সেটা একটু রকম টাইপের হচ্ছে তো এরপর যেটা উনি লিখেছেন যে এই দশটি আইটেম ছিল প্রতিটি আনসিল করে নিয়ে গিয়েছিলেন তো এটা গেল দশটা আইটেম তার পাশাপাশি আর কী করেছেন উনি খুব পরিষ্কার করে লিখেছেন দেখুন কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে ওনাদেরকে দুটি জিনিস বানতে হয়েছিল একটা হচ্ছে সেভেনটিন সি আর একটা প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান তাহলে ওনাদেরকে দুটো জিনিস শুধুমাত্র কন্ট্রোল ইউনিটের হাতলে বানতে হয়েছিল একটা সেভেনটিন সি আর একটা প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান আর প্রথমেই হাতে হাতে যেগুলো জমা নিয়েছিল দেখুন কন্ট্রোল ইউনিট ব্যালটি ইউনিট ভিভিপ্যাট মকপোল স্লিপ রাখার প্লাস্টিক বক্সটা আর ভিভিপ্যাট ব্যাটারি এইগুলো একদম হাতে হাতে প্রথমেই কিন্তু জমা নেওয়া হচ্ছে আর এটা এর আগে বহুবার বলাও হয়েছে তো আপনারা এগুলো আর ভিভি প্যাডের ব্যাটারি খুলে নিয়ে যেতে হবে সে ব্যাপারও আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো এইগুলো প্রথমে হাতে হাতে নিচ্ছে তারপরে ওই যেটা দশ দফা আইটেম বিশিষ্ট যে কভারটা সেটাও হাতে হাতে নিচ্ছে আর কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে সেভেনটিন সি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন বেনে দিলেন বেস্ট এই মিটে গেল এরপরে স্ট্যাটুটোরি আর নন স্ট্যাটুটোরির বড় খামগুলো খুলে ভিতরের খামগুলো ওনারা দেখে নিয়েছেন বাকি জিনিসগুলো একটা ব্যাগে ঢুকিয়ে জমা নিয়েছেন ওগুলো খুলে দেখেননি পাশাপাশি উনি আর একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন যে সেক্টর অফিসার একটা মকপল সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন তো এই হচ্ছে ওনার জমা দেওয়ার সমস্ত মালপত্র ফেরত বা জমা দেওয়ার যে প্রসেস সেটা উনি আমাদের সাথে শেয়ার করলেন এরপর উনি দু একটা ছবি পাঠিয়েছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেমন ওই যে যে ফর্ম মানে যে বই থেকে ফর্মগুলো ছিঁটতে হবে সেই সেটা কেমন দেখতে দেখুন ওপরটা চেটানো আছে এবং এখানে ফুটো ফুটো করা থাকবে এবং এখানে লেখা আছে দেখুন তলাতে জেনারেল ইলেকশান ইলেকশান টু দি হাউস অফ দি পিপল দু হাজার উনিশ ফ্রম টোয়েন্টি সেভেন শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি তো এটা হচ্ছে ওনাদের সেই যে বই থেকে ফর্মগুলো ছিঁটতে হবে সেই বইটার উনি একটা ছবি পাঠিয়েছেন পাশাপাশি এজেন্টদের যে পাস সেটারও উনি একটা ছবি পাঠিয়েছেন দেখুন সিএল নাম্বার দুই এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার নেম বাকিগুলো আমি মুছে দিয়েছি ওনার সাইন করা ডিস্টিংগুইশিং মার্কের ভেতরটা আমি মুছে দিয়েছি তো এজেন্ট পোলিং এজেন্টদের যে পাস সেটাও উনি দিয়েছেন তো এই 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 জিনিসগুলো উনি পাঠিয়েছেন পাশাপাশি আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যাদের ভিডিও ক্যামেরা বা ওয়েবকাস্টিং থাকছে তাদের জন্য বিশেষ করে অন্তত তো আমি ভিডিও ক্যামেরার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে বলেওছি তো পাশাপাশি আমি আরেকবার বলছি কারণ অনেকে এটা আমাকে বলছেন যে ভিডিও ক্যামেরা বা ওয়েবকাস্টিং থাকলে উভয় ক্ষেত্রেই কিন্তু একটা ফর্ম থাকছে সেই ফর্মটা ফিল আপ করে সেই ফর্মটার মধ্যে ফিল আপ করার কিছু নাই ডেট তার আর ওই পুলিশ স্টেশনের নাম এইটুকুই শুধু লিখতে হচ্ছে ডিস্টিংগুইশিং মার্ক আর সাবুত করে দেবেন যদি আপনার সই করার অপশন থাকে দিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে আর জমা দেওয়ার সময় আগে কিন্তু এই ভিডিও ক্যামেরা বা ওয়েবকাস্টিংয়ের যে ফর্ম প্লাস তাদের যে চিপ মানে যে ছবিগুলো তুলছে সেই ছবিগুলো তো একটা চিপের মধ্যে ঢুকছে সেটা জমা দিতে হবে এবং অনেক ক্ষেত্রে ওই চিপ থেকে ওনারা ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছেন কম্পিউটারেতে ডাউনলোড করে নেওয়ার পর একটা আপনাদেরকে রিলিজ সার্টিফিকেট দিচ্ছে বা রিসিপ সার্টিফিকেট দিচ্ছে যে আপনারা ক্যামেরাম্যানের চিপ জমা দিয়েছেন এই মর্মে কিছু একটা ডকুমেন্টস আপনাকে দেবে সেটা একটা বিলের মতো দিক বা আপনার অ্যাপ্রুভেন্ট লেটার স্ট্যাম্পেরই দিক সেইটা করে নিয়ে গেলে তবে কিন্তু আরসিতে আপনার বাকি মালপত্রগুলো জমা হবে কাজে আগে কিন্তু ওই ক্যামেরাম্যানের ঝামেলাটা আপনাকে মিটিয়ে তারপর আপনার আরসিতে যে মেন কাউন্টার সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এইটা আমি এর আগেও বলেছি অতটা হয়তো বিস্তারিত বলিনি কিন্তু এর আগের আগের ফেজে অনেকে মালপত্র জমা দিতে গিয়ে এটা সমস্যায় পড়েছেন আরেকটা বিষয়ে সমস্যায় পড়েছেন সেটা আমি বলছি তো সেই জন্য আমি এই বিষয়টা ওনাদের সাথে শেয়ার করছি যে ক্যামেরাম্যান বা ওয়েবকাস্টিং থাকলে আগে সেই ঝামেলাটা মিটিয়ে তারপর কিন্তু এটা করবেন পাশাপাশি কন্ট্রোল ইউনিটে যে অ্যাড্রেসটা একটা আগে থেকে বাঁধা থাকে যেটা রিটার্নিং অফিসারের সই করা বা পোলিং এজেন্ট পোলিং এজেন্ট নয় সেই সময় যে বিভিন্ন পার্টির এজেন্টদের উপস্থিতিতে যেগুলো চেকিং হয় ওই অ্যাড্রেসটাগুলো যেন আপনারা হাতে লাগিয়ে কোনো মতই ছিঁড়বেন না এটুকুই আপনাদেরকে অনুরোধ তো এটাই আজকের ভিডিও যেটুকু এক্সপিরিয়েন্স আমি পেয়েছি অন্যান্যদের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ